প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা জানো ইতিমধ্যে সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে আমি নবম শ্রেণীর রসায়ন অ্যাসাইনমেন্টটি করে দেখাচ্ছি। তো চলো প্রথমে আমরা প্রশ্নটি দেখে নেই। দেখো, এটা তোমাদের রসায়নের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, নির্ধারিত কাজ 2। তো এখানে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযোগী করা সম্ভব। এটা একটা শিরোনাম। এই শিরোনামের যে এই পদ্ধতি তুমি লবণকে খাবার উপযোগী করবে তার বিভিন্ন ধাপের বর্ণনা চিত্র সহ প্রতিবেদন আকারে লিখতে হবে। তো আমরা আমাদের প্রতিবেদনে চলে যাচ্ছি। দেখো, আমরা শিরোনাম দিয়ে দিলাম বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযোগী করার প্রক্রিয়া, এই সম্পর্কে প্রতিবেদন। তো আমরা লিখলাম যে বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযোগী করার প্রক্রিয়া শীর্ষক প্রতিবেদনটি নিম্নে পেশ করা হলো। খাদ্য লবণ ও বালুর মিশ্রণ হতে এর উপাদান সমূহ পৃথক করা যায়। এই পরীক্ষণে দুটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যথা সাকন ও বাষ্পীভবন। তো আমরা তত্ত্ব লিখলাম যে বালু মিশ্রিত লবণে পানি যোগ করা হলে লবণ দ্রবীভূত হয়ে যায়, কিন্তু বালু পানিতে দ্রবীভূত হয় না। তো পরিস্রাবণ ও বাষ্পীকরণের সাহায্যে লবণ ও বালুকে পৃথক করা যায়। আমরা ছবি একটা চিত্র দিয়ে দিয়েছি, তো চিত্রটা তোমরা চেষ্টা করবে এঁকে নিতে। যদি তোমরা এঁকে নিতে না পারো, তো সেক্ষেত্রে তোমরা ফটোকপি করে কাটিং করে তোমাদের অ্যাসাইনমেন্টে লাগিয়ে নিতে পারবে। আমাদের এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ হচ্ছে বিকার লাগবে, ফানেল লাগবে, ফিল্টার পেপার, কাঁচদণ্ড, ত্রিপডি স্ট্যান্ড, তারজালি, স্পিড ল্যাম্প, টেস্ট টিউব এবং বেসিন। আর রাসায়নিক দ্রব্য হচ্ছে আমাদের লবণ এবং সিলভার নাইট্রেট। কার্যপদ্ধতি দেখো, একটি কাঁচে বিকারে বালু মিশ্রিত লবণ নিয়ে তাতে অল্প পরিমাণ পানি দিয়ে কাঁচদণ্ড দিয়ে নাড়ি, লবণ পানিতে দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু বালি পানিতে দ্রবীভূত হবে না। একটি ফিল্টার পেপারে পানিতে সামান্য ভিজিয়ে নিয়ে ফানেলের মধ্যে যথাস্থানভাবে স্থাপন করি এবং ফানেলটিকে দ্বিতীয় বিকারে স্থাপন করি। প্রথম বিকার থেকে বালু মিশ্রিত লবণের দ্রবণ অল্প অল্প করে ফানেলের মধ্য দিয়ে ঢালি, ফলে ফিল্টার পেপার দিয়ে পরিস্রাবণের মাধ্যমে লবণ মিশ্রিত পানি ফোটায় ফোটায় দ্বিতীয় বিকারে পড়তে থাকবে। সম্পূর্ণ লবণ পরিস্রাবণ হয়ে গেলে ফানেলটিকে দ্বিতীয় বিকার থেকে সরিয়ে নেই এবং ফিল্টার পেপার থেকে সামান্য পতিত পানি দ্বারা বালু ধৌত করে আলাদা করে নেই। ফিল্টার পেপারের বালুতে লবণ আছে কিনা তা জানবার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করি। ত্রিপদি স্ট্যান্ডের উপর তারজালি রাখি, লবণ মিশ্রিত সম্পূর্ণ পানি বিকারে নিয়ে বিকারটিতে তারজালির উপর স্থাপন করি এবং স্পিড ল্যাম্পের সাহায্যে বিকারটিকে তাপ দিতে থাকি, ফলে পানি বাষ্পীভূত হয়ে উড়ে যাবে কিন্তু লবণ বিকারে থেকে যাবে। এই অবস্থায় বিকারটিতে অল্প পরিমাণ পানি থাকতেই তাপ দেওয়া বন্ধ করি। লক্ষ্য করি নিচের বিকারের তলায় কঠিন পদার্থ জমা হয়েছে, এটি হচ্ছে পরিষ্কার লবণ। তো আমরা কার্যপদ্ধতি শেষ করলাম। আমাদের সব ল্যাবে বা সব পরীক্ষাগারে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। এই পরীক্ষা করার সময় অবশ্যই তাপ প্রয়োগে সাবধানতা অবলম্বন করতে হবে। তো উপরোক্ত পদ্ধতিগুলো ব্যবহারে বালু থেকে লবণকে খাবার উপযোগী করা সম্ভব হবে বলে আমরা মনে করি। তো যেহেতু এটা প্রতিবেদন আকারে জমা দিতে বলছে, সেহেতু তোমরা অবশ্যই, এখানে আমি শেষের পৃষ্ঠে লিখেছি কিন্তু তোমরা শুরুতে একদম কভার পেজে তোমরা তোমাদের নাম এবং ক্লাস শ্রেণী এগুলো লিখে দিবে। তো এখানে একটা এই স্যাম্পল হিসাবে মণিপুর উচ্চ বিদ্যালয়ের নাম দেওয়া আছে, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম দিয়ে দিবে। তো আশা করি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি বুঝতে পেরেছো এবং খুব সহজ একটা অ্যাসাইনমেন্ট ছিল। তো তোমরা ভিডিওটা পজ দিয়ে অবশ্যই তোমাদের উত্তরপত্রে অ্যাসাইনমেন্টটি লিখে নাও। পরবর্তী সকল অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, গুড বাই।